and ISO 9001:2008 certified mobile repairing training center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে 100% প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউকিউ মোবাইল রিপেয়ারিং এর ধাঁচে নিজেকে গড়বার এক সুবর্ণ সুযোগ। টেলিকম আইনক্সে মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে 20-25,000 টাকা। টেলিকম আইনক্স 9831463802 মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সৌরভ ব্যানার্জি এবং আমার সঙ্গে রয়েছে হচ্ছে সঞ্জয় দেব এবং আমাদের একটু ছাত্ররা। একটু দেখে নেবো কে কোথা থেকে এসছে। তুমি? নমস্কার, আমার নাম দীপেরা, আমি মালঞ্চ এবং মালঞ্চ অন্তর্গত বড়বাড়ি থেকে। কোথা থেকে? মালঞ্চ। মালঞ্চ বড়বাড়ি। আচ্ছা, ওখান থেকে আমি এখানে মোবাইল রিপেয়ারিং কাজ শিখতে এসেছি। আমার একটি টেলিকম দোকান আছে, ওখানে অনলাইনে কাজ টাজ করা এবং তার সাথে আমি মোবাইল সার্ভিসিংটা রাখতে চাই, সেই জন্য এখানে আমি মোবাইল সার্ভিসিং শিখতে এসেছি। গত এক মাস ধরে আমি প্রায় এখানে কাজ শিখছি। তোমাদের যথেষ্ট সাহস এবং অভিজ্ঞতা হয়েছে, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ভালোভাবে আমি কাজটা শিখতে পারি। আচ্ছা, তুমি তো ওই দোকানের মধ্যেই তো তুমি তো রিপেয়ারিংটা রাখবে, তাই তো? রিপেয়ারিংটা রাখবে। তা কি মনে হচ্ছে, তোমার তো বেশি দিন মনে হয় হয়নি, জাস্ট এক মাস মতো হয়েছে, তো কি মনে হচ্ছে দীপ গিয়ে কি কাজ করতে পারবে? সেই কনফিডেন্স পাচ্ছো? আমাদের মধ্যে অনেকটা জোর এবং সাহস এসেছে, অবশ্যই কাজ করতে পারবো। যথেষ্ট ভালোভাবে আপনাদের সহযোগিতা পেয়েছি, আপনারাও সবাই আশীর্বাদ করবেন যাতে আরো ভালোভাবে কাজটা করতে পারি। বাহ, তুমি? আসসালামু আলাইকুম, আমার নাম এস কে ইকবাল সানি, আমি নর্থ চব্বিশ পরগনার হাড়োয়া থানা থেকে এসেছি। এবং হাড়োয়া? হাড়োয়া। আচ্ছা, তো আমার নিজের একটা পার্সোনাল দোকান আছে যেখানে অনলাইনে কাজ হয়, এবং আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি মোবাইল রিপেয়ারিং এর কাজ করব। কিন্তু মোবাইল রিপেয়ারিং এর কাজ করতে গেলে সেখানে তো অভিজ্ঞতা থাকা চাই, আমার সেটা ছিল না। কিন্তু আমি এখানে যোগাযোগ পাই টেলিকম আইনক্স এর, এখানে এসে বিগত আমি এক মাস কাজ করছি, তো আমার একটা ভালো অভিজ্ঞতা এসেছে, আশা করা যায় আমি বাড়িতে গিয়ে কাজ করতে পারবো। বাহ, তুমি? আসসালামু আলাইকুম, আমার নাম রমজান শেখ, মুর্শিদাবাদ জেলা থেকে লালগোলা থানা থেকে এসেছি। কোথা থেকে? লালগোলা থানা। লালগোলা থানা, মুর্শিদাবাদ জেলা। তো এখানে রিপেয়ার কাজ শিখতে এসেছি আমি, অনেক ভালো শিখাচ্ছে স্যারেরা, অনেক হেল্প আছে, মনের ভিতরে সাহস আসছে, পারি যে একটা কাজ করতে পারবো আমি দোকান করতে। বাহ, আচ্ছা রমজান, তাই তো তোমার নাম? রমজান। রমজান, তুমি যে এখানে যে কতদিন হলো তোমার? মোটামুটি 7-8 দিন মনে হয়, খুব বেশি দিন হয়, এক সপ্তাহ হলো। এক সপ্তাহ হলো। দেখো ভাই, এক সপ্তাহে তো কেউ আর মিস্ত্রি হয়ে যায় না, বা কেউ টোটাল কমপ্লিট কারুর হয় না। তা তুমি কি একটা মনের মধ্যে কি একটা কনফিডেন্স পাচ্ছো? হ্যাঁ, হ্যাঁ আমি পারবো, কনফিডেন্স আসছে আমার মধ্যে। ব্যাস, এইটাই হচ্ছে ব্যাপার, কারণ এখন তোমার বহুদিন বাকি আছে, 7 দিনে তো এখন তো সেইভাবে তোমার কমপ্লিট হয়নি। তো ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন, এই যে মানে যে জন্য এসছে, যে কারণ সেটা যেন সাকসেস হয়। তুমি? নমস্কার, আমি ঋত্বিক দাস বলছি, আমি বসিরহাটের অন্তর্গত গোপালপুর গ্রাম থেকে আসছি। বসিরহাটের কোথায়? বসিরহাটের অন্তর্গত গোপালপুর। গোপালপুর, আচ্ছা। এখানে বাড়িতে একটা মোবাইল রিচার্জের দোকান আছে, এখানে মোবাইল রিপেয়ারিং করতে শিখতে আসছি। তা সে তোমার কতদিন হলো মোটামুটি? মাসখানেকের কাছাকাছি। তা কেমন, তোমার নাম কি বললে? ঋত্বিক। বাহ, তা কেমন লাগছে ঋত্বিক? এখানে কাজ শিখে খুব ভালো শেখানো হচ্ছে এবং শিখে খুব ভালো লাগছে। আচ্ছা, কি মনে হচ্ছে গিয়ে কি কাজ করতে পারবে? হ্যাঁ, গিয়ে কাজ করতে পারবো। ব্যাস, খুব ভালো। তুমি? নমস্কার, আমি সুবল দাস, আমি ব্যারাকপুর থেকে এসেছি, আমার বাড়ি চক্কাঠালিয়া। ব্যারাকপুরের কোথায়? চক্কাঠালিয়া। চক্কাঠালিয়া, আচ্ছা। আমি এখানে এক মাস ধরে কাজ শিখছি, আমার মনের মধ্যে একটা অভিজ্ঞতা এসেছে, সাহস এসেছে যে আমি আরো কয়েকদিন কাজটা শিখে বাড়িতে একটা দোকান খুলতে চাই, সেটা যেন করতে পারি। বাহ, তো আমি একটা এর জন্য একটা কথা বলছি, এর হচ্ছে ব্যারাকপুরের চক্কাঠালিয়া বললে, তাই তো? তো এর এখন আপাতত তোমার কি দোকান আছে কোনো? এর আপাতত কোনো দোকান নেই, একদমই নতুন, ঠিক আছে? তো এর মোটামুটি মনে হয় মাসখানেক, তোমার মনে হয় মাসখানেক মতো হবে। তো ওর এখন অব্দি 3-4 মাস দেরি আছে কমপ্লিট হওয়ার জন্য। তো আপনারা সবাই একে আশীর্বাদ করবেন, এ যেন ভালোভাবে গিয়ে যেন কাজটা করতে পারে। তুমি? আসসালামু আলাইকুম, আমার নাম রমজান খান, খড়দহ থানা থেকে এসেছি, মুর্শিদাবাদ। কি থানা? এদের হচ্ছে আপনাদের থেকে একটাই চাহিদা, আমরা বারংবার এই কথাটা বলি ভিডিওর মাধ্যমে, যে এদের কিন্তু একটাই আপনাদের থেকে চাহিদা, কারোর চাহিদা হচ্ছে আশীর্বাদ, কারোর হচ্ছে দোয়া। তো আমরাও সবাই চাইবো, আপনারাও সবাই এদের জন্য আশীর্বাদ করবেন, সবাই দোয়া করবেন, এরা যে উদ্দেশ্যে এখানে এসছে যেন সেটা সাকসেস হয়। এদের কিন্তু প্রত্যেকেই একটা উদ্দেশ্য, নিজে কিছু করবে, কারোর ইচ্ছা হচ্ছে চাকরি, কারোর ইচ্ছা ব্যবসা, কিন্তু প্রত্যেকের কিন্তু একটাই উদ্দেশ্য, নিজে কিছু করবে, নিজেরা পরিবারটাকে দাঁড় করাবে।
তো আপনারাও সবাই আশীর্বাদ করবেন, সবাই দোয়া করবেন যেন এরা ভালোভাবে গিয়ে যেন কাজ করতে পারে। দেখুন অসুবিধা থাকবে, অসুবিধা সুবিধা থাকবে এই কাজের মাঝখানে, সেই জায়গায় অবভিয়াসলি এরা আসতে পারবে, কেননা এখানে আপ ডাউন বা এখানে যোগাযোগ থাকবে এদের সঙ্গে। তো আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ওরা যেন ভালোভাবে কাজ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সৌরভ ব্যানার্জি এবং আমার সঙ্গে রয়েছে হচ্ছে সঞ্জয় দা। আপনারা তো আমাদের নিত্য নতুন রিপেয়ারিং এর ভিডিও তো আমাদের চলতেই থাকে, এটা তো আপনারা জানেন, ঠিক আছে। কিন্তু আজ কিন্তু আমরা কোনো রিপেয়ারিং এর ভিডিও করছি না, আজ কিছু কথোপকথনের ভিডিও এবং কিছু ডিসকাস করা, মানে যাকে বলা হচ্ছে একটু অন্যরকম ভিডিও। দেখুন একটা কথা বলি, সবসময় আমরা এটা একটা জিনিস আমরা মনে করি, সততাই আমাদের মূলধন। তার কারণ টেলিকম আইনক্স কিন্তু শুধুমাত্র কাউকে প্রশিক্ষণ দিয়ে শুধু শিক্ষিত করে না, তাকে মানুষ হওয়ার কারিগর তৈরি করে। কি করে সে মানুষ হবে সেটাও কিন্তু টেলিকম আইনক্স চেষ্টা করে। আমার মনে হয় প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের উচিত বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের উচিত সততা নিয়ে এগিয়ে চলা, নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা। কারণ কাউকে ছোট করে কাউকে হেয় করে হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু এতে কিন্তু তার কিন্তু কাজ এগোয় না। সবসময় উচিত নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কাজ দিয়ে এগিয়ে যাওয়া। আমি কি কাজ করব, কিভাবে আমি কাজে আছি, কিভাবে আমি ছেলেদের শেখাতে পারছি, কিভাবে ছেলেরা আমাদের থেকে কি পাচ্ছে, এইটা আমাদের সবসময় দেখা। কাউকে ছোট করলাম, কাউকে হেয় করলাম, এতে কিন্তু কোনোদিনও কিন্তু কোনো সততা আসে না। কাউকে দেখুন, কাউকে ছোট করে বা হেয় করে হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু এটা কি সৎ থাকা যায়? সবার আগে দরকার হচ্ছে নিজের কাছে নিজেকে সৎ প্রমাণ করা। আমি যাতে নিজে যাতে আমি বিশ্বাস করতে পারি আমি সৎ, তবেই তো আমি প্রতিষ্ঠা পাবো, তবেই তো আমি প্রতিষ্ঠিত হতে পারবো। আমি যদি নিজেকেই নিজের সৎ হিসাবে বিশ্বাস করতে না পারি আমি কি করে প্রতিষ্ঠিত হব? ওই জন্য আগে দরকার হচ্ছে নিজের কাছে নিজে সৎ হওয়া, নিজের কাজ দিয়ে এগিয়ে যাওয়া। নিজে কি কাজ করতে পারছি, কিভাবে আমরা ছেলেদেরকে শেখাতে পারছি, বা শুধু শেখানো নয়, কি করে আমরা ছেলেদের সঙ্গে চলছি, কি করে এখানে প্রশিক্ষণ হচ্ছে। আমার মনে হয় সবসময় প্রশিক্ষণ দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, কোনোদিনও কারোর পেছনে লেগে কারো মানে কি বলে হেয় করে এইভাবে কোনোদিনও কোনো কাজ হয় না। নিজের কাছে যদি সৎ না হতে পারি না, জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবো না, মানুষের কাছে করুণার পাত্র হয়ে থাকতে হবে। তাহলে কি আমি সফলতা পেলাম? আমি কিন্তু সফলতা পেলাম না, আমি কি দাঁড়ালো লাস্ট অব্দি, আমি অসফল হয়ে থাকলাম। তো এইটুকুনি আপনাদের বলার ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।